টেবিলে থালা ভর্তি করে সাজানো খাবার দাবার, এলাহি আয়োজন একেবারে, আবার ফুলের মালা দিয়ে সাজানো। টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি, তারপরেই সেই যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা। তিনি আর কেউ নন, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূল সভাপতি কাকলি গুপ্ত। মাথা ঝুঁকিয়ে তাকে প্রণামও করলেন ওই যুবক, পাশ থেকে বাজলো শাঁখ। তারপরে প্রসন্ন মুখে খেতে বসলেন তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আইবুড়ো ভাতের আয়োজন চলছে। যিনি খেতে বসেছেন তিনিই পাত্র। এত অবধি সব ঠিকই ছিল, কিন্তু ভিডিওতে দেখা গিয়েছে পিছনে হাসি মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও। হবে নাই বা কেন, এ তো আর বাড়িতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয়, এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যে। পাত্রও সাধারণ কেউ নন, তিনি বর্ধমান এক ব্লকের ভিডিও। এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। অফিসে যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার টেবিলে বসেই তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বের, শাঁখ বাজছে, সব কিছু দেখে খুব ভালো লাগছে। কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময়ে প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য, কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা প্রবণতা। এটা যদিও তৃণমূলের কালচারে পরিণত হয়েছে, সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে কাটমানি তোলাবাজি ভাগবাটোয়ারা নিয়ে, তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায়। এই কাজটাই ওনারা তৃণমূলের যে নেতারা আছেন তারা যদি তাকে বাড়িতে কোথাও নিয়ে যেয়ে করতেন বা কোনো লজে করতেন বা ব্লকের যে পথসাথী মোটেল আছে সেই মোটেলে যেয়ে করতেন তাহলে আমাদের বলার কিছু ছিল না। কিন্তু অফিস টাইমে জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান অফিস আওয়ারে অফিসের মধ্যে বসে করাটা ঠিক হয়নি বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। আসলে তৃণমূল নেতাদের সঙ্গে এই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কাটমানি তোলাবাজি নিয়ে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্কের প্রতিফলন দেখা গেল এই ঘটনায়, এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। এই ঘটনা শুধুমাত্র বর্ধমান এক ব্লকে নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গাতেই এই ঘটনা ঘটছে। কিভাবে পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যে আইবুড়ো ভাতের আয়োজন করা হলো? মিটিং হল যেখানে আছে সেটা আগে থেকে পঞ্চায়েত সমিতি মিটিং হল আছে, সেখানে আগে থেকে ছবি আছে, সেটা টাঙানো হয়নি, কোনো কারোর তৃণমূল পার্টি অফিসও হয়নি বা কোথাও নেই, এখানে আমার পঞ্চায়েত সমিতির যে মিটিং হল আছে সেখানে হয়েছে। আর দ্বিতীয় কথা, আমরা মানুষ, উনি আমার মা বয়সী, উনি আমাকে আশীর্বাদ করেছেন, ওই আশীর্বাদের পরিপ্রেক্ষিতে আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি। এটা তো আমাদের কালচার, এটা তো আমাদের শিক্ষা, যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয়। তো আমরা মানুষ হিসেবে আমি ওটা করেছি, এবার সেটাকে যদি অন্যভাবে দেখানো হয় সেটা তো কিছু বলার নেই। উনি আমাকে মায়ের মতন দেখেন, সেই বয়সে আমার ছেলে আছে, ওই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিল উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন, কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেননি, জাস্ট একটু হেঁট হয়েছিলেন, আমি সেটা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি করেননি। কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন আছে, তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটাকে নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন। কোনো কাজ নেই তাই খৈভাজ, তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন। ওনাকে তো রাজনৈতিক পিকচারে আসতে হবে, হম্বিতম্বি এতদিন করেছেন আবার নতুন করে হম্বিতম্বি করছেন, তাহলে সেইগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না, যার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন। কিন্তু সৌজন্য মানবিকতা বলে একটা কথা আছে, আমরা একই পরিবারের সমিতি জনপ্রতিনিধিরা, আমরা এটা করেছি এবং সেটা সভাপতির অ্যান্টি চেম্বারে করেছি, এটা নিয়ে কোনো কথা আমি কাউকে মানে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।